আচ্ছা, আমাদের সামনে আরেকটা ওয়েবসাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের নাম হলো mmkelectricians.ie, আরেকটা আইরিশ ওয়েবসাইট। এবং ওয়েবসাইটটা দেখে আপনি খুব সহজেই বুঝে যাচ্ছেন এটা কী ওয়েবসাইট। এটা একটা ইলেকট্রিশিয়ানের ওয়েবসাইট। এই লোক আপনার বাসায় মনে করেন কারেন্টে সমস্যা, বা আপনি একটা অ্যালার্ম লাগাবেন বাসায়, বা আপনি নতুন একটা লাইট লাগাবেন, ওয়াশিং মেশিন ঠিক করতে হবে, ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র এই কোম্পানি ফিক্স করে দেয়। তো এই ওয়েবসাইটের জন্য যখন আমরা রিসার্চ করবো, এটা আমাদের কীরকম ওয়েবসাইট, প্রথমেই আপনি চিন্তা করেন এই ওয়েবসাইট কি কিছু বিক্রি করে? করে না, সেটা ই কমার্স না। তাহলে এটা কী ওয়েবসাইট হতে পারে? এটা হয় একটা ব্লগ হতে পারে, বা এটা একটা সার্ভিস ওয়েবসাইট হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের ভিতরে একটা ব্লগ সেকশন আছে, বাট আমরা আমাদের স্বাভাবিক কমন সেন্স থেকে বুঝতে পারছি এটা আসলে একটা সার্ভিস ওয়েবসাইট। এই ওয়েবসাইট ইলেকট্রনিক্স বা ইলেকট্রিশিয়ানদের সার্ভিস দেয়, ইলেকট্রিশিয়ান সার্ভিসটা দেয়, বাট ওদের একটা ব্লগও আছে। আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ শুরু করি। আপনারা অলরেডি জানেন ফার্স্ট স্টেপ কি। ফার্স্ট স্টেপ হলো ইউআরএলটা কপি করে আমাদের এসইএম রাশে বসানো এবং দেখা ওয়ার্ম কিওয়ার্ড কী কী আছে। আমরা এখান থেকে আয়ারল্যান্ড সিলেক্ট করবো, যেহেতু এটা আইরিশ কিওয়ার্ড, আইরিশ একটা কোম্পানি এবং ওরা আয়ারল্যান্ডে র্যাঙ্ক করতে চায়। ভিউ ডিটেলসে চাপ দিব, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ডাবলিন, অলরেডি সেকেন্ড পজিশনে আছে একদম উপরে গুগলের, সো এটা নিয়ে টার্গেট করার কিছু নেই। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ডাবলিন 15 অলরেডি সেকেন্ড পজিশনে আছে, সো যেগুলো সেকেন্ড পজিশন আছে ওগুলো তো আমি অবশ্যই টার্গেট করব না। আমি একটু নিচে নেমে দেখি এমন কি কি আছে। ইলেকট্রিক শাওয়ার স্কর্ক, এটার জন্য 7 নম্বর পেজে আছে, 64 মানে হলো 7th পেজ, 110 সার্চ ভলিউম, বাট কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম, সো এটা আমি অবশ্যই টার্গেট করব। সো ইলেকট্রিক শাওয়ার স্কর্ক, করে ফেললাম। এবং এভাবে আমি জিনিসটা করতে থাকবো, আমি সব কিছু করে দেখাচ্ছি না, কারণ আপনারা অলরেডি জানেন। এবং আমার ওয়ার্ম রিসার্চ শেষ হওয়ার পরে আমি কিওয়ার্ড ম্যাজিক টুলে যাব এবং যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সার্চ দিব। সো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান, আমি ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান এখানে লিখব, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান লিখে তারপরে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানের জন্য যে কটা কিওয়ার্ড, এটা যেরকম খুবই ভালো কিওয়ার্ড, ইমার্জেন্সি লাগতেছে একটা লোকের, সার্চ ভলিউম 200 হলে আমার কোনো সমস্যা নেই, কারণ এটা ইমার্জেন্সি, সো এটা লিখে যে সার্চ করবে সে আমার ক্লায়েন্ট হবে, এটার চান্স অনেক বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, সো অবশ্যই নিব। ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানও নিব, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান নেয়ার মি নিব না, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ান ডাবলিন 15 নিব। সো আমি এভাবে রিসার্চ করবো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। সো ডোমেস্টিকে দেখবো হাউস রিওয়্যারিং, হাউস রিপেয়ার, এগুলো প্রত্যেকটা লিখে লিখে আমি সার্চ দিব এবং তারপর দেখবো কোন কোন কিওয়ার্ড আমি নিতে পারি যেগুলোর সার্চ ভলিউম ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি কম, বা সার্চ ভলিউম অনেক ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি হয়তো একটু বেশি। সুন্দর একটা লিস্ট বানিয়ে 40-50টার একটা লিস্ট বানিয়ে আমি ক্লায়েন্টকে পাঠাবো এবং তারপরে ক্লায়েন্ট আমাকে বলবে যে এইগুলোর মধ্যে থেকে এই এই জিনিস আমি র্যাঙ্ক করতে চাই ভার্সেস এই জিনিস আমি র্যাঙ্ক করতে চাই না, যেগুলো সে র্যাঙ্ক করতে চায় সেগুলো আমি রাখবো, যেগুলো সে চায় না সেগুলো আমি রাখবো না। এগেইন আরেকটা আমাদের ব্যক্তিগত ক্লায়েন্ট আমি আপনাদের দেখালাম, এগুলো সাধারণত কেউ দেখায় না, এটাও আমাদের ক্লায়েন্ট, প্রায় গত 2 বছর ধরে আমরা এদের সাথে কাজ করছি। এদেরকে আমরা ইলেকট্রিশিয়ান ডাবলিন, ইলেকট্রিশিয়ান আয়ারল্যান্ড, এরকম অনেকগুলো ভালো ভালো কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে নিয়ে এসেছি। ওয়েবসাইটটাও আমাদের বানানো, বাট যেহেতু এটা ওয়েব ডিজাইনের কোর্স না, এই কারণে আমি অত ডিটেলে যাচ্ছি না ওয়েবসাইট বানানোর ব্যাপারটা নিয়ে। বাট হ্যাঁ, এটা আমাদের একটা সাকসেসফুল কেস স্টাডি, এই ক্লায়েন্টটা অনেক ভালো করছে এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো এভাবে আসলে একটা সার্ভিস ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে, খুব সহজ, একদমই জটিল না। এবং আপনি 10টা 20টা 30টা, আজকের এই ভিডিওর পরে আপনার মূলত কাজ হওয়া উচিত 10টা ওয়েবসাইট খুঁজে বের করা, 10টা সার্ভিস ওয়েবসাইট, ওগুলার কিওয়ার্ড রিসার্চ করা, এরপর 10টা ই কমার্স ওয়েবসাইট খুঁজে বের করা, ওগুলার কিওয়ার্ড রিসার্চ করা, এরপরে 10টা ব্লগ খুঁজে বের করা, ওগুলার কিওয়ার্ড রিসার্চ করা। আপনার হয়তো মনে হবে যে একটা করলেই হয়ে যায়, বাট আসলে হয় না, যতই আপনি করবেন ততই আপনার কিওয়ার্ড রিসার্চের স্কিল ইম্প্রুভড হবে।